কত আশা নিয়ে বিবাহ উৎসবে আপনি অংশগ্রহণ করবেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আপনার জানা নাই, তাহলে আপনার জ্ঞান সীমাবদ্ধ। এর চেয়ে বড় জিনিস আল্লাহ বলছেন সূরা লোকমানে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কর্ম করবে এটাও তুমি জানো না, আগামীকাল কি কর্মটা করবে সেটাও তুমি জানো না। তাহলে আমাদের জ্ঞান সীমাবদ্ধ, জ্ঞান সীমাবদ্ধ। এমন ঈদের দিন ছেলে আছে জীবিত, পিতা আছে জীবিত, কিন্তু নাতিকে আল্লাহ তাআলা জান কবজ করার নির্দেশ দিলেন মালাকুল মউতকে। বাড়ির সকলে ক্রন্দনে চিৎকার করছে, আহামরি করছে, আহা যে মৃত্যু হওয়ার তার মৃত্যু হলো না, নয়নের মণি কলিজার টুকরা আমাদের নাতিটির মৃত্যু দিল। ইয়া রাব্বাল আলামিন, তাও ঈদের দিন, আপনার কি জ্ঞান ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটবে? সুতরাং আপনার আমার জ্ঞান সীমাবদ্ধ। এই যে আমি বসে আছি, আমি পিছনের কিছু অংশ দেখতে পাচ্ছি না, আর এই পিছনের অংশ না দেখার কারণে একজন দুজনের তিনজন সাহাবি আততায়ীর হাতে নিহত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাছেই শত্রু পরিবেষ্টিত, পিছনে নেপথ্যে আক্রমণ করেছে সাহাবা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, রসুলের সহকর্মী চারজন, তন্মধ্যে অন্যতম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রশংসা করে শেষ করা যাবে না। তারপরে স্থান ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে স্থান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই কোরআনকে কম্পাইল করেছেন, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহ। তারা জানতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার নিয়ে কত চিৎকার, কত কিছু হয়ে গেল, কিন্তু উটের নিচে যে হারটি রয়ে গেছে রাসূলও জানেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না, এবং যিনি এর বাহক পিছনে রয়ে গেছেন তিনিও বলতে পারেন নাই পরবর্তীতে কোথা থেকে বের হলো, উটের নিচে থেকে। তাহলে জ্ঞান আমাদের কত সীমাবদ্ধ। সেই জ্ঞান, সামান্যতম জ্ঞান নিয়ে আল্লাহ এবং রাসূলের আল্লাহ এবং রাসূলের নির্দেশনার মধ্যে কোনো মন্তব্য করার সুযোগ নাই, শুধু বলা সামিয়ে না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহ শুনলাম এবং মেনে নিলাম, যা পারি তুমি তো দয়াউলু, তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছ, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো আমাকে তোমরা ভয় করো, আল্লাহ ছাড় দিয়েছেন। এর আগের আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, যত সম্ভব যেভাবেই হোক তোমরা আল্লাহকে ভয় করো, কঠিন। পরে আরেকটি সুরাতে আল্লাহ তাআলা ছাড় দিয়ে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো আমাকে ভয় করে চলো, কিন্তু কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্য যে করেছে তারাই কুফরিতে পরিণত হয়েছে, আবু লাহাব, আবু জেহেল, আবু তালিব, ফেরাউন, হামান, আমরা দেখতে পাই যাদের কোরআন এবং হাদিস উল্লেখ রয়েছে তারা। কাজী আমাদের তেলাওয়াত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সকলেরই জানা আছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে, জ্ঞান দান করে। তারই একটি অংশ তালিমুল কোরআনের এই সুরিটুলাতে, ছোট ছোট শিশু, বড় বয়স্ক, সকলের জন্য উন্মুক্ত। কবরে যাওয়ার আগে আলিফ লাম মিম শব্দটা হাতে নাতে শিক্ষা গ্রহণ করে যান, অক্ষরটি কি, আলিফ লাম মিম, কোনো লজ্জার কোনো বিষয় নয়। বর্তমানে অনেকে কম্পিউটার জানেন না, প্রাচীন লোকের প্রবীণরা তারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, এখন লজ্জার কি কারণ, বড় শিল্পপতি বা অফিসার, কিন্তু আগে কম্পিউটার ছিল না, টাইপ টাইপ পিস যেটাকে বলা হয় তা ছিল, মুদ্রাক্ষরিক। এখন কম্পিউটারের সার কারণে সকলে শিক্ষা গ্রহণ করছে, একেবারে সহজ, কয়েকদিনের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করছে, কাজে লজ্জার কোনো বিষয় নাই। এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ নবী বলেছেন, গল্প কিচ্ছা বলি না, আমাদের তো আজকাল ওয়াজ মাহফিল শুধু বুজুর্গ এবং ব্যক্তির তার জন্ম বৃত্তান্ত, তার মৃত্যু বৃত্তান্ত এবং তার সে কী কাজ করেছে। আরে মায়ের গর্বে নাকি 18 পারা মুখস্থ করে কে বলে দুনিয়াতে আসছে, আর যার উপর কোরআন নাজিল হলো তাকে যখন বলা হলো একরা পড়ো পড়ো, তিনবার চাপিয়ে দেওয়ার পর পড়লেন একরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। এই ধরনের কথা আমরা যদি শুনি, শুনেন, ইন্টারনেটের যুগ, কোরআনের অনুবাদ হয়েছে, মক্কা মদিনার সাথে সংযোগ হয়েছে, বিভিন্ন আলেম ওলামা বিভিন্নভাবে সত্যের প্রচার করছে, যতই বন্ধ করে দেওয়া হোক না কেন সত্য
প্রকাশিত হবে এই মেঘের আড়াল দিয়ে সূর্যকে কতক্ষণ আপনি ঢেকে রাখবেন, সূর্য বের হয়ে আসবে। কবি ইকবালের সেই কথা, কবি ইকবালের সেই কবিতা স্মরণ করুন, হকীকত ছুপ নেহি সকতি, হকীকত ছুপ নেহি সকতি বানাওয়াট কে উসুলু সে, খুশবু আ নেহি সকতি কাগজ কে ফুলু সে। যারা উর্দু বোঝেন, হিন্দি বোঝেন, তারা বুঝে গেছেন, সত্য গোপন করা যাবে না, সত্য গোপন করা যাবে না মূল সত্যের সামনে। আর বানোয়াট কথা বলে সত্যকে গোপন করা যাবে না। আর কাগজের ফুল বানালেন, সেটা দিয়ে কখনো সুগন্ধি পাবেন না। তাই ইন্টারনেট যুগে সকলে এখন কোরআন অনুবাদ পড়ছেন, সকলে এখন বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় হাদিস অধ্যয়ন করছেন এবং বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে সত্যটা জানছেন। যত গলা চিৎকার করে বলুন না কেন, শুধুমাত্র একটাই দাবি যখন করা হবে, আপনি প্রমাণ দেখান কোরআন এবং হাদিস থেকে, তখন আত্মসমর্পণ করতে হয়। ইহুদি এবং খ্রিস্টানরা একটা দাবি করত, নিছক একটা মিথ্যা দাবি, কি বলতো জানেন? ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আমরা সাইড টক না করে সকলে একটু মনোযোগের সাথে শুনি। ইহুদি খ্রিস্টানরাই দাবি করত, সূরা বাকারাতে আল্লাহ বলছেন আমরা ইহুদিরা এবং খ্রিস্টানরাই জান্নাতে যাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কি উত্তর দিচ্ছেন জানেন? তিলকা মানি ইহুম, এটা তোমাদের মন গড়া কথা, এটা তোমাদের ঠিক আছে, মন গড়াই কথা বললে মেনে নিব। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই দাবির পর সত্য হও তাহলে প্রমাণ দেখাও, প্রমাণ আনো। আর প্রমাণ ওই বালাম বই নয় রেজিস্ট্রার অফিসের, প্রমাণ আপনার রেজিস্ট্রিকরণ বইয়ের যে বালাম বই রয়েছে তা নয়, প্রমাণ হবে আল কোরআন এবং সমস্ত হাদিস নয়, জয়ীফ জাল মিথ্যা বানোয়াট হাদিস নয়, সহিহ বিশুদ্ধ সনদের দিক থেকে, দেরায়াতের দিক থেকে, রেওয়ায়াতের দিক থেকে, চেইন অফ নারেটরসের দিক থেকে শুদ্ধ হতে হবে। তন্মধ্যে অন্যতম সহিহ আল বুখারি, অন্যতম সহিহ মুসলিম। এরপর আরেকটি বিষয় আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, এতগুলো পাঠ করা, পাঠ করার ক্ষেত্রে অত্যন্ত ফজিলতের কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, সুপারিশকারী হবে কোরআন, সুতরাং আমরা সেই কোরআন তেলাওয়াত করেই যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করে। আরেকটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কোরআন নিয়ে গবেষণা করা, এটাও আমরা মুসলমানরা শুধু বিবাহ এবং তালাকের ফতোয়া নিয়ে দৌড়াচ্ছি, কার টুপি গোল কার টুপি কিস্তি, কার টাকনার নিচে কাপড় গেল কার টাকনার নিচে কাপড় গেল না, কে সালোয়ারের মতো পায়জামা পরলো কে সালোয়ার মতো পায়জামা পরলো না, কার পাঞ্জাবি ফাড়া আর কার পাঞ্জাবি গোল, কে কতটুকুন লম্বা দাড়ি রাখলো আর রাখলো না, কে ছাঁটলো কে কেচি লাগালো কে কী লাগালো, এ নিয়ে মার, কে টুপি পরে নামাজ পড়লো কে টুপি পরে নামাজ পড়লো না, এ নিয়ে আমরা ব্যস্ত। আমরা কোরআনের গবেষণা নিয়ে ব্যস্ত নেই, কিন্তু বিধর্মীরা কোরআনের গবেষণা নিয়ে আজ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে, গভীর সমুদ্র থেকে বিভিন্ন সমুদ্ররাজির সম্পদ আহরণ করছে। আজকে তাদের গবেষণায় বিভিন্ন প্রকার বিষয় আজকে আমাদের সামনে চলে আসছে, এই যে মোবাইল, এই যে প্রযুক্তি, তাদেরই গবেষণার অংশ, তারা কোরআন থেকে নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কথা মুখ দিয়ে বাইর হয় না যেটাকে আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত না করে সংরক্ষণ না করেন। সুতরাং আবহাওয়ার মধ্যে এই যে ধমনী, যেটাকে ইংরেজিতে বলে ওয়েভস, ঢেউ তরঙ্গ, এটা ভাসছে, সেটাকে তারা ক্যাচ করেছে কোরআনের আয়াত থেকে নিয়ে। প্লেন আবিষ্কার এ কোরআনের আয়াত থেকেই তারা নিয়েছে, সমস্ত কিছু কোরআনের আলোকে তারা। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের, কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তরের তালাব মেরে দেওয়া হয়েছে। সুতরাং আরেকটি বিষয় কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা করা। কাফের বিশ্বের লোকেরা যদি এত উঁচু পর্যায়ে যেতে পারে আমরা কেন? কিন্তু আগে প্রাচীন যারা মুসলিম বিশারদ ছিলেন তারা অনেক গবেষণা করে অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন, আল জাবের থেকে শুরু করে, হাইসাম থেকে শুরু করে, জীববিদ্যা বলেন, প্রাণীবিদ্যা বলেন, গণিতবিদ্যা বলেন,
জ্যোতির্বিদ্যা বলেন ইত্যাদি বিদ্যা পূর্বের মনীষীগুণ আমাদের দিয়ে গেছেন। আজকে স্পেনের সভ্যতা, মিশরের সভ্যতা বলেন, বিভিন্ন অঞ্চলের সভ্যতা মুসলিমরাই দিয়ে গেছে। এই আর্কিটেকচার, এই স্থাপত্য শিল্প মুসলিমরাই দিয়ে গেছে। কিন্তু আজ আমরা মুসলিমরা সমালোচনা আর সমালোচনা, এক ব্যক্তি সত্য কথা বলে ইউটিউবে সুন্দর প্রচার প্রসার চালাচ্ছেন, এক ব্যক্তি সত্য মিশর থেকে লেখাপড়া করে এসে সত্য কথা বলছেন, কিন্তু এর বিরুদ্ধে এমনও কুফরি বলতেও আমরা দ্বিধাবোধ করি না। আমরা ভুলে গেছি এক মোমিন আর এক মোমিনকে যদি কুফরি সাব্যস্ত করে সেটা কিন্তু তার উপরে এসে সাব্যস্ত হবে, সে হাদিস আমরা ভুলে গেছি। মত পার্থক্য থাকবেই, কিন্তু সুন্দরভাবে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে এবং সুন্দরভাবে সেটা প্রকাশিত, মানলে মানবে, না মানলে নাই। আল্লাহ নবীর সে আয়াত কি ভুলে গেলাম? আল্লাহ তাআলার সে আয়াতকে আমরা ভুলে গেলাম? আল্লাহ নবীর উপর যে আয়াতটি অবতীর্ণ করা হয়েছে সেই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। ফাইন আসাউকা ফকুল ইন্নি বারিউম মিম্মা তাআমাল, হে নবী যদি তারা না মানে আপনি বলেন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে তোমাদের কর্মের সাথে আমার কোনো সম্পর্ক। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন কাযযাবুকা ফকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তোমরা যদি আমাকে না মানো তোমাদের আমল তোমাদের কাছে, আমার আমল আমার, আনতুম বারিউনা মিম্মা, তোমরা যে কাজ করছো এর জন্য তোমরা দায়ী আর আমি যে কাজ করছি এর জন্য আমি দায়ী। কাজেই আমরা যারা সত্য বলবে, সে কি একাডেমিক ক্যারিয়ার, কি সার্টিফিকেট তার, সে কি আরবি না অনারব, তা দেখার বিষয় নয়, দেখতে হবে তার কথার সাথে কোরআন এবং সহি হাদিসের পূর্ণাঙ্গ মিল আছে কি না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখতে পাই যে লোকটি বিভিন্নভাবে প্রচার প্রসার করছেন তার সাথে 90% কোরআন এবং হাদিসের সাথে মিল রয়েছে, একটা দুটা নয়। তারপরও মানুষ কে ভুল থেকে উঠছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তে গিয়ে 2 রাকাত পড়ে ছালাম ফিরিয়ে দিলেন, বলছে আমি তো মানুষ, ভুল হতেই পারে। খেজুরের মদিনাতে খেজুরের পুং রেণু, ফুলের রেণু নিয়ে এবং নারী রেণু নিয়ে সেটাকে সংগ্রহণ করে গর্ভজাত করার চেষ্টা করা হতো, খেজুর জাতীয় উৎপাদন ফসল ভালো হয়, তাবির বলা হয় যেটাকে, তাবির। যে বছর চাষিরা রাসূলের কথা তিনি বললেন তোমরা এটা না করলেও পারো, সে বছর ফসল হলো না, সে বছর ফসল হলো না, খেজুর উৎপাদন হলো না যথাযথভাবে। আল্লাহ নবী বলেন ইন্নামা আনা বাশারুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ, ফাকুযুহু, তোমরা আমার পক্ষ থেকে মিন দীনিকুম, ধর্মের ব্যাপারে যাহা আমি বলি তা গ্রহণ করো, আর যে বিষয়ে আমি নিজে বলি মিররাই সেটাকে তোমরা মানতেও পারো নাও মানতে পারো। কাজেই ভুল হবে, কে ভুলতে, ভুল থেকে উঠতে যিনি চিরস্থায়ী চিরঞ্জীব শাশ্বত অনাদি ছিলেন আছেন থাকবেন, ঘুম নাই নিদ্রা নাই, সর্বোচ্চ সাম্রাজ্য যিনি পরিচালনা করেন কোনো ক্লান্তি তার মধ্যে নাই, তিনি হচ্ছেন কে? মহান। আয়াতুল কুরসি পড়ুন, তার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরপর কি বলা হচ্ছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই পৃথিবী আকাশ পরিচালনার ক্ষেত্রে আমি সামান্যতম ক্লান্ত বোধ করি না, সেই আল্লাহ হচ্ছে পূর্ণাঙ্গ। আর আমরা সবাই অপূর্ণাঙ্গ, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু সহনশীল আচরণ, সুন্দর আচরণ। ভুলে গেলাম সূরা ফুসসালাতের সেই আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী যে সমস্ত জিনিস অন্যায়, যে সমস্ত জিনিস মন্দ তা দূরীভূত করুন ভালো আচরণের মাধ্যমে, সুন্দর বাণী সুন্দর আচরণের মাধ্যমে প্রতিহত করার জন্য বলো। এই জন্য একটা প্রবাদ আছে, কুকুরে কামড় দিলে কি আমি কুকুরকে কামড়াবো, নাকি ইঞ্জেকশন নেওয়ার জন্য মহাখালী যেতে হবে? ইঞ্জেকশন নেওয়ার জন্য মহাখালী যেতে, কামড়ালে তো লাভ নাই, আরও আপনার জীবাণু আপনি মুখেও নিয়ে নিলেন। তাই কোনো বিরোধী নয়, আমরা ঐক্য, আমরা ইউনিটি চাই, আমরা এক সাথে থাকতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিভক্ত হইও না, মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, আল্লাহ তাআলা জানিয়েছেন যারা এই বিভক্তি করেছে তারা বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, হে নবী যারা এই দিন থেকে ধর্মে গোষ্ঠীতে গোষ্ঠীতে সম্প্রদায় সম্প্রদায় দলে দলে ভাগ হয়েছে তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদের মধ্যে ইউনিটি থাকবে, আমরা কোরআন এবং হাদিস আমাদের এক মূল মন্ত্র। আরবরা একটা কবিতা বলতো, কিতাবুনা ওয়াহেদ রাসূলুনা ওয়াহেদ, সুন্দর কবিতা, ইলাহুনা ওয়াহেদ, আমাদের আল্লাহ এক, কিতাব এক, রাসূল এক,
সুম্মা আইনা নাযহাব, আমরা কোথায় যাচ্ছি? যেখানে আমাদের সব এক সেখানে আমরা সেই মূল মন্ত্রে থাকবো। সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এরপর আরেকটি বিষয়, এই কোরআনকে কেন্দ্র করে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, সেটা আজকের মূল বিষয়। যারা এই কোরআন মেনে চলবেন তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন জান্নাত, আর যারা এই কোরআন মেনে চলবে না তাদের জন্য জাহান্নামের সতর্কবাণী দিয়েছেন। একটু জোরে বলুন, নাউযুবিল্লাহ। আজকে আমার এই বিষয়ের উপর আলোচনায় আমি আজকে প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, আমি বাস্তবতায় বিশ্বাস করি। আমি দেখতে চাই আপনাদের থেকে কারা কোরআনের আলোকে জীবন গঠন করবেন আর কারা কোরআন থেকে দূরে সরে যাবেন, এবং যারা কোরআনের আলোকে জীবন যাপন করবেন তাদের জন্য আল্লাহ যে সুসংবাদের কথা বলেছে তাও আমি শোনাচ্ছি কোরআনের আয়াত দিয়ে, আর যারা কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অবৈধ আচরণ করবে, তাদেরও ভয়াবহ পরিণামের কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে সুসংবাদটা নেই, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম ফীহা তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়ফীহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাযযুল আয়ুন وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون কয়েকটি আয়াত রয়েছে যারা কোরআনের আলোকে জীবন গঠন করবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, চিন্তা নেই, কারণ তোমরা এই কোরআনের আলোকে জীবন গঠন করেছো এবং ঈমান এনেছো ও মুসলিম রকান মুসলিম এবং আত্মসমর্পণ করেছো। উৎখলুল জান্নাতা, ঢোকো জান্নাতে, শুধু তুমি একা নও, ওয়াজওয়াজুকুম, তোমার পরিজন স্ত্রী সন্তান সন্ততি সহ। তাহলে কোরআন মানার সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন আল কোরআনে। এছাড়া আরও আয়াত রয়েছে, সময়ের দিকে তাকিয়ে আরও আয়াত বলছি না, আমার কাছে কোরআন এবং হাদিস আয়নার মতো। দুই, যারা কোরআন মানবেন না তাদের জন্য ভয়াবহ পরিণাম। প্রথম একটি আয়াত, ও মানে আরাদান দিক্রি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا যারা এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, কোরআনের আদেশ এবং নির্দেশ মানবে না, ঈমান এনেছে বটে কিন্তু তা মানছে না, আল্লাহ বলছেন তাদের জীবনে আমি সংকীর্ণতা দিয়ে দিব। ইহলৌকিক জীবনেই তারা বিভিন্ন অভাব অনটন বিভিন্ন প্রকার বিপদ সন্ত্রাস সংকট বিভিন্ন প্রকার ফেতনার মধ্যে পড়ে যাবে, বিপদ, আর কেয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাব। যখন কেয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে তখন তারা আল্লাহর কাছে অভিযোগ তুলবে, কাল রব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার চোখ ছিল, আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? কাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা, যখন এই কোরআনের নির্দেশ তোমার কাছে এসছে তুমি তাহা মানো না। ও কাযালিকা ইয়াউমা তুনসা, যেভাবে দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। প্রিয় ভাইরা, কিয়ামত দিবসে যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান, আল্লাহ মাফ করুন, তাহলে কেউ কি মুক্তি পেতে পারবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেভাবে তোমরা আমার সাক্ষাতের কথা ভুলে গিয়েছ। অন্য আয়াত আরও ভয়াবহ, আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ও জামাআ ফাআওয়া, আগুনের বড় বড় লেলিহান শিখা সে জাহান্নামের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে যারা কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, কোরআনের আদেশ এবং নির্দেশ মেনে চলেনি, কোরআনের অনুশাসন মেনে চলেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের এই অগ্নিশিখার মধ্যে নিক্ষিপ্ত করবেন। তাহলে আজকেই নির্ধারণ করি, আমাদের সময় নাই, যে কোনো মুহূর্তে রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, এই 100 বছরের মধ্যে আমাদের কারোই অস্তিত্ব থাকবে না। রাসূলের সেই বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পেলাম 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। সুতরাং ক্ষণস্থায়ী জীবন, সেই জীবনে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমার সাথে নয়, আপনার মন এবং অন্তর আল্লাহর সাথে সেতুবন্ধন রয়েছে। কার সাথে সেতুবন্ধন? আল্লাহর সাথে, সেই মহান রাব্বুল আলামিনের সাথে স্বীকারোক্তিও আমরা নিয়েছিলাম, সেই স্বীকারোক্তিও নিয়েছিলাম আমরা
আমাদের দ্বিতীয় মেহমান, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, তিনি এসে গেছেন। আমি এক্ষুনি আমার বক্তব্য